হিসেবে এসেছিলেন রংপুর রাইডার্স এর অনুশীলনে কোচদের চোখে পড়ে গেলেন দারুণ সম্ভাবনা দেখে টিম অন্তর্ভুক্ত করে নিয়েছেন মূল স্কোয়াডে এখন বিপিএল এ খেলতে নামার অপেক্ষায় ষোলো বছর বয়সী লেগ স্পিনার মেহাজুল আবেদিন আফ্রিদি রংপুরের বলিং কোচ মোহাম্মদ রফিক এই কিশোরকে তুলনা করলেন আফগান লেগ স্পিনার রশিদ খানের সঙ্গে বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে রংপুরের ঐচ্ছিক অনুশীলনে অসাধারণ বোলিং করেছেন চট্টগ্রাম থেকে আসা আফিদি অনুশীলনে ছিলেন গত ম্যাচে একাদশের বাইরে থাকা সব ক্রিকেটার কিন্তু কোচ টিম ম্যানেজমেন্টের দৃশ্যপটে মধ্যমণি হয়েছিলেন ওই কিশোরটি দুপুরে নেট সেশন শেষ করে টিম হোটেলে ফিরে যাওয়ার জন্য ব্যাগ গোসাছিলেন সবাই শেষ মুহূর্তে হঠাৎ করে রবি বোপারাকে পাঠিয়ে আফ্রিদির হাতে বল তুলে দিলেন টম মুডি আলাপ করেন বাংলাদেশের সাবেক স্পিনার রফিকের সঙ্গেও তাদের শারীরিক ভাষা দেখে মনে হয়েছে ম্যাচ কিভাবে কি করতে হবে সেটি বুঝিয়ে দিচ্ছেন তরুণ লেগ স্পিনারকে তার আগে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে টেস্টে বাংলাদেশের প্রথম একশো উইকেটের শিকারী রফিক জানালেন আফ্রিদির মাঝে যে সম্ভাবনা দেখেছেন সেসবের কথা হতে পারে ছেলেটা নতুন এসেছে তবে এটা কিন্তু একটা চমক যদি সে খেলতে পারে ভালো দিক হচ্ছে ছেলেটা কথা শোনে এবং কাজ করে তার যদি এখানেই অভিষেক হয় তাহলে পরের বছরের মধ্যে সে কিন্তু ব্যাটসম্যানদের জন্য আতঙ্কে পরিণত হবে আমি ওর ভেতর যা গুণ দেখেছি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি ও যদি একটা বছর খাটে তাহলে এক দেড় বছরের মধ্যে বাংলাদেশ দলে খেলবে তাতে শুধু এই ছেলেটার ভাগ্য খুলবে না আমি মনে করি বাংলাদেশের ভাগ্য অনেক দূর এগিয়ে যাবে বিপিএলে ঢাকা ডাইনামাইটসে খেলা অফ স্পিনার আলিস আল ইসলাম উঠে এসেছেন নেট থেকেই অভিষেক ম্যাচে করে বসেছেন হ্যাট্রিক চার উইকেট নিয়ে যেতান দলকে সেই উদাহরণ টেনে রফিক বলেন তাকে একটু সময় দিতে হবে ভালো বলারও সয় খাচ্ছে এখন ওকে একটু ট্রাই করে দেখি ঢাকা যেটা করেছে ওই ছেলে ফিল্ডিংয়ের দুটি ক্যাচ ছাড়লেও কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছে আমি মনে করি ওর থেকে ভালো হবে আফ্রিদি আলিস হুট করে বিপিএলে চলে আসলেও আফ্রিদির বিসিবির অধীনে একটি ম্যাচে বোলিং করার অভিজ্ঞতা আছে গত একত্রিশ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তিন ওভার বোলিং করে এগারো রানে নেন এক উইকেট নিজের দ্বিতীয় ওভারের গুগলিতে এলবি ডব্ল্লিউ ফাঁদে ফেলেন পিটার মুরকে সেই তথ্য রংপুর কর্তৃপক্ষের অজানা থাকলেও নেটে বোলিং যে ছিল চোখে লেগে থাকার মতোই তাতেও পেজ আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্শাফি গেইল ভিলিয়ার্সদের দলে খেলার সতীর্থ হওয়ার সুযোগ আফ্রিদিকে স্কোয়াডে রাখার প্রসঙ্গে রংপুরের ম্যানেজার আনারুল ইকবাল মিতু চ্যানেল আই অনলাইনকে বলেন ওকে আমরা নিয়ে এসেছিলাম নেট বলার হিসেবে নেটে যখন বল করলাম কোস্টম মুডি ও রফিক ভাই জানালো ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে ক্রিকেট বোর্ড যখন একটা সুযোগ দিল ড্রাফটের বাইরে থেকে যে কোনো একজন খেলোয়াড় নিতে পারবো আর আফ্রিদিও খুব ভালো করছিল তাই আমরা চিন্তা করলাম টিমে নিয়ে নেই নেট বলার হিসেবে না স্কোয়াডের সদস্য হিসেবে সে এখন আমাদের সঙ্গে মিরপুরের রংপুরের নেটে দারুণ বোলিং করে অস্ট্রেলিয়ান কোস্ট অব মুডিকে মুগ্ধ করেছেন চোদ্দ বছর বয়সী আরেক লেগ স্পিনার তানবির রহমান খালি নেটে তানভীরের বোলিং মোবাইলে ধারণ করে মুডি পোস্ট করেন ইনস্টাগ্রামে সেই ভিডিও পাঠান এক সময়কার ওয়াজি টিমের সতীর্থ সেন ওয়ার্নের কাছেও রংপুরের ম্যানেজার মুডির বরাত দিয়ে জানালেন তানভীরের বোলিং দেখে খুবই প্রশংসা করেছেন সর্বকালের সেরা লেগ স্পিনার ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর উপযোগী একজন লেগ স্পিনার অনেকদিন ধরেই খুঁজছেন বাংলাদেশ সম্প্রতি আলোচনায় আসা কয়েকজন কিশোর দেখাচ্ছেন নতুন আশা সঠিক পরিচর্যা আর ম্যাচ খেলার সুযোগ পেলে কেবল রশিদ খান নয় ভবিষ্যৎ সেন ওয়ার্ন হয়তো উঠে আসবে এই বাংলাদেশ থেকেই